নমস্কার বন্ধুরা এসএসসিতে ছাব্বিশ হাজার পাঁচশো তেতাল্লিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক যে দুর্নীতিগ্রস্ত হিসেবে যেটা দেখানো হয়েছিল আর কি তাদের নিয়ে একটি আপডেট আমরা পাচ্ছি এবং সেই সংক্রান্ত নিউজ নিয়ে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা জেনে নিই যে তারা যেটা জানা যাচ্ছে যে সংবাদ মাধ্যমে কিন্তু বেশ কিছু শিক্ষক শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে তো এই নিয়ে কী বিস্তারিত তথ্য উঠে আসছে অবশ্যই আমরা জানবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন তো আমরা জেনে নিই চলুন কী আপডেট তথ্য আমরা আজকে পাচ্ছি তো ডবলুবিএসএসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পিটিশনারদের নামের তালিকা প্রকাশ চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেব ঠিক কী খবর আমাদের সামনে আসছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলায় বড় খবর সামনে এলো মামলাকারী পিটিশনারদের নামের তালিকা প্রকাশ করা হলো। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম সহ বিজ্ঞাপন বের করা হলো সংবাদ মাধ্যমে পিটিশনারদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকায় এদিন সংবাদপত্রে এসএলপি অর্থাৎ পিটিশনারদের নাম যারা করেছেন তাদের নাম প্রকাশ হলো। তবে এই তালিকা থেকে একটা প্রশ্ন উঠছে সেটা হলো যে বিভিন্ন এসএলপি হিসাব অনুযায়ী কুড়ি হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পিটিশনার হিসেবে টাকা দিয়েছিলেন তবে প্রকাশ হওয়া তালিকা অনুযায়ী সবার নাম দেখা যাচ্ছে না তাহলে বাকিরা কি পিটিশানার নয় তালিকা যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তারা আপাতত কাজে যোগ দিয়েছেন তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ওপরেই চাকরি নির্ভর করবে এবারে আরও যেটা বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠন আদালতে যায় অর্থাৎ একাধিক শিক্ষক সংগঠন আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশে এও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন ততদিনই চাকরিতে বল থাকলেও পরে যাদের বিরুদ্ধে আইনের অর্থাৎ বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকা সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে যারা যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়ার সংক্রান্ত মুজলেখাও জমা দিতে হবে গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুজলিকা দিয়ে যোগদান করেনি স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকাও দেওয়া হয়নি মুজলিকা নিয়ে এই পরিস্থিতি এবার পিটিশনার যে রিজার্ভ তালিকা প্রকাশ করা হলো এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আগেই বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয় সসম্মানে বহল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরিপাত্রীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করা হোক আপাতত এটুকু আপডেট পাচ্ছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন